আপনারা দেখছেন খবরের দুনিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে কৃষ্ণনগরের নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ। এখনও 24 ঘন্টা পার হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি। আমি B1/6 এ থাকি। আর অর্ণব রায় কত নম্বর করে কোন কোয়ার্টার? উনি ঠিক আমার উপরেই থাকেন, উনি B1/8 এ থাকেন। কি শুনেছেন? শোনা বলতে আমি সঠিক জানি না, আমি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মসের চাকরি করি। আমি অফিস থেকে আসার পরে যেটা জানতে পারলাম বা এখানকার প্রতিবেশীর মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে ওনাকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি। তারপরের থেকে এখানে যেসব আধিকারিকবৃন্দ যারা থাকেন আর কি, ডেপুটি ম্যাজিস্ট্রেট যারা থাকেন, তাদের তৎপরতা আমি লক্ষ্য করি এবং তারা প্রায় সারা রাত ধরেই খোঁজাখুঁজি করেছেন, আমার উপরেও এসেছিলেন, আমিও তারপরে গেছিলাম এই পর্যন্তই। কিন্তু কী কারণে কী বৃত্তান্ত সেটা আমি ঠিক। কী কে থাকেন ওখানে? ওনার মিসেস এবং উনি থাকেন, দুজন থাকেন। ওনার মিসেসও WSS এক্সিকিউটিভ, মানে কালেক্টরে কোন মানে কোন ফাইল উনি করেন বা কোন সেলের চার্জে আসেন আমি ঠিক বলতে পারবো। কেমন মানুষ ছিলেন? মানুষ হিসেবে ভালো, এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। আমার সঙ্গে সেইভাবে ততটা কথাবার্তা বলুন বা যেইভাবে বলুন সেইভাবে হয় না, তবে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, আমার ছেলের জন্মদিন, আমি তাকে ইনভাইট করেছিলাম, উনি এসেছিলেন এবং ম্যাডাম এবং সাহেব সত্যিই ভালো। কি চাইছেন? আমার চাইছি তাকে নিশ্চয় তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে, এটাই চাইছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রণব বিশ্বাস। ঠিক আছে, চলো, ওকে, থ্যাংক ইউ। কোনো আশ্বাস দিলেন ডিএম স্যার আপনাকে? আপনি কি কারণটা মনে করছেন এ বিষয়ে? কারণটা কি? কোনো তো একটা কারণ থাকবে, হঠাৎ চিকুজ হয়ে গেল। হ্যালো, আতঙ্কে রয়েছেন আপনি? একটু তো বলুন, কতটা আতঙ্কে রয়েছেন? প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে? হঠাৎ এরকম উদাহরণ কারণ কি মানে? ম্যাডাম, 24 ঘন্টা হয়ে গেল, এখনো কি আমাদের তো নেই।